আপনার কি জব এক্সপিরিয়েন্স আছে? আপনার রেজুমিটা কেমন হয়েছে সেটা কি বুঝতে পারছেন না? আপনার রেজুমির স্কোর কত হওয়া উচিত সেটা নিয়ে কি আপনি কোনো সমস্যায় ভুগছেন? বুঝতে পারছেন না যে কোনটা রাখতে হবে, কোনটা রাখতে হবে না, কিভাবে রাখতে হবে, কিভাবে রাখতে হবে না? তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য একটা মাস্ট ওয়াচ। আজকের এই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার আসলে রেজুমি কীভাবে স্কোরিং করতে হবে এবং আপনার স্কোর কত সেটাও আপনি নিজে নিজে ইভ্যালুয়েট করতে পারবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি আপনার দুর্বলতাগুলো বুঝতে পারবেন এবং সেগুলো কাটিয়ে ওঠার জন্য আপনি যেইটা আপনার জন্য জরুরি পদক্ষেপ বলে মনে হয় আপনি সেটা গ্রহণ করতে পারবেন। আপনি চাইলে আপনার রেজুমি নিজেও আপডেট করে নিতে পারেন, চাইলে আমাদেরকে দিয়ে প্রফেশনাল ওয়েতেও কিন্তু আপনি রেজুমি তৈরি করিয়ে নিতে পারেন। তো চলুন আর দেরি না করে আমরা ইন্টার পরে মূল ভিডিওতে আসি। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিউয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে যে 10টা ক্রাইটেরিয়ার উপরে বেস করে আপনার রেজুমিটাকে ইভ্যালুয়েট করা হবে তার মধ্যে প্রথমত হচ্ছে গিয়ে যে স্মার্ট স্টেটমেন্ট। সো স্মার্ট মানে হচ্ছে স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, টাইম বাউন্ডেড। আমি ভাত খাই, আমি 3 বেলা ভাত খাই, আমি সকাল দুপুর রাতে ভাত খাই, আমি সকাল 8টায় দুপুর 2টায় এবং রাত 10টায় ভাত খাই। আমি ভাত খাই আর আমি সকাল 8টায় দুপুর 2টায় এবং রাত 10টায় ভাত খাই, দুইটা স্টেটমেন্ট কখনোই এক না। ঠিক তেমনিভাবে আমি টিম পরিচালনা করি, আমি 5 জনের টিম পরিচালনা করি, আমার মাধ্যমে সেলসে গ্রোথ এসছে, আমার মাধ্যমে 17% গ্রোথ এসছে। এইভাবে আপনার রেজুমির প্রত্যেকটা স্টেটমেন্টকে স্মার্ট করা জরুরি। আমি কোম্পানির সেল পরিচালনা করি, আমি পঞ্চগড় এলাকার সেল পরিচালনা করি। পার্থক্যটা বুঝতে পেরেছেন? স্মার্ট ওয়েতে, স্পেসিফিক ওয়েতে, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক অ্যান্ড টাইম বাউন্ডেড, এই 5টা প্যারামিটারের উপরে বেস করে আপনার রেজুমির প্রত্যেকটা স্টেটমেন্ট হতে হবে। সেকেন্ড যে ব্যাপারটা যেটা আমরা, যেটা হচ্ছে কোম্পানি ওয়াইজ আপনার অ্যাচিভমেন্ট মেনশান করতে হবে। সো যদি আপনার কোম্পানি ওয়াইজ অ্যাচিভমেন্ট আপনার রেজুমিতে মেনশান করা থাকে, আপনি স্কোর পেয়ে গেলেন, যদি না থাকে তাহলে মেনশান করতে হবে। অ্যাচিভমেন্ট মেনশান করার জন্য আমরা যে ফ্যাক্টরটা ইউজ করি সেটাকে বলা হচ্ছে স্টার ফ্যাক্টর। স্টার মিন্স হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ ইয়ার অর্গানাইজেশন ওয়েন ইউ জয়েন্ট, টি ফর টার্গেট, হোয়াট আর দ্য টার্গেট দ্যাট ইউ সেট, এ ফর অ্যাকশন, হোয়াট আর দ্য অ্যাকশন প্ল্যান দ্যাট ইউ ডেভেলপড, অ্যান্ড আর ফর রেজাল্ট, দ্যাট মিন্স হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট। সো আপনার মাধ্যমে কোম্পানিতে কী রেজাল্ট এসছে, কোনটা ইম্প্রুভমেন্ট করেছেন, কী কী করেছেন না করেছেন, সেই ব্যাপারগুলো ডিটেল এখানে থাকতে হবে। 3 নম্বর যে পয়েন্টটা আপনাকে ইভ্যালুয়েট করবে সেটা হচ্ছে গিয়ে, আপনার রেজুমিকে ইভ্যালুয়েট করবে, সেটা হচ্ছে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার থাকতে হবে। সো আপনি একটা কোম্পানিতে যখন জয়েন করেছিলেন তখন কী পদে জয়েন করেছিলেন এবং এরপরে ধাপে ধাপে আপনার প্রমোশনগুলো কীভাবে হয়েছিল এবং বর্তমানে আপনি কোন ডেজিগনেশন হোল্ড করছেন, কতজনের টিম পরিচালনা করছেন, এই ব্যাপারগুলো স্পেসিফিকভাবে আপনার রেজুমিতে থাকতে হবে। এরপরে আমরা যে পয়েন্টটা, 4 নম্বর পয়েন্ট যেটা অনেকের রেজুমিতে মিসিং থাকে সেটা হচ্ছে আপনার স্কিলগুলো উল্লেখ থাকতে হবে। সো আপনাকে নিজেকে অ্যানালাইসিস করে আপনার জন্য গুরুত্বপূর্ণ 10টা স্কিল আপনাকে খুঁজে বের করতে হবে এবং এই 10টা স্কিল আপনাকে রেজুমিতে লিখতে হবে। সো এইটা হচ্ছে কি আপনার পরবর্তী ধাপ। আপনার যদি স্কিলগুলো রেজুমিতে উল্লেখ করা থাকে তাহলে আপনি তো খুব চমৎকার স্কোর পেয়ে গেলেন, যদি না থাকে তাহলে আপনাকে চিন্তা করে আপনার রেজুমির স্কিলগুলো উল্লেখ করতে হবে। 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ট্রেনিং। সো প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রেজুমি মেকিংয়ের ক্ষেত্রে। আপনার যদি প্রশিক্ষণ না থেকে থাকে তাহলে আপনি স্কোরটা পাচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা প্রশিক্ষণ গ্রহণ করে ওই স্কোরটা কালেক্ট করে স্কোরটা আপনাকে অ্যাড করতে হবে। এরপরের যে পয়েন্টটা 6 নম্বরে আমরা রেখেছি সেটা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান। সো আপনি চাইলে যে কোনো টপিকের উপরে প্রফেশন গড়তে চান, ওই টপিকের উপরে আরও কী কী সাবজেক্ট আছে যেটাতে হায়ার স্টাডি করা যায়, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করা যায়, নর্মাল ডিপ্লোমা করা যায়, হোয়াট এভার ইউ ক্যান ডু, যেটাই করেন না কেন এগিয়ে থাকবেন। সো এই প্রফেশনাল কোয়ালিফিকেশান আপনার রেজুমিতে যেরকমভাবে এক স্কোর বাড়াবে ঠিক তেমনিভাবে আপনাকে ক্যারিয়ারেও কিন্তু বহুদূর এগিয়ে যেতে হেল্প করবে। এরপরে আমরা 7 নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে ফরম্যাটিং এবং পেজ সেট আপ। সো আপনারা সবাই জানেন যে 0 to 10 years এক্সপিরিয়েন্স হলে রেজুমি 2 পেজের হতে পারে এবং 10 to 40 years এক্সপিরিয়েন্স পর্যন্ত রেজুমি ম্যাক্সিমাম 3 পেজের হতে পারে, এর চেয়ে বড়ো কোনো রেজুমি আমাদের প্রয়োজন নাই। সো ফাইনালি গিয়ে আমাদের যেরকমভাবে পেজ সেট আপ দিতে হবে এবং টোটাল জিনিসটাকে ফরম্যাটিং করে পেজ সেট আপ দিতে হবে, এটা আমাদের করতে হবে। এরপরে এইটা যদি আপনার ঠিকমতো হয় তাহলে কিন্তু আপনি 1 স্কোর পেয়ে গেলেন। এরপরে 8 নম্বর যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড স্পেলিং চেক। সো গ্রামার এবং স্পেলিং চেক আপনি এটা খুব সহজেই গ্রামারলি ইউজ করে করতে পারেন। গ্রামারলি দিয়ে আপনি চেক করে দেখুন আপনার রেজুমিতে কোন কোন জায়গায় ভুল ত্রুটি আছে, গ্রামারের ত্রুটি আছে, স্পেলিংয়ের ত্রুটি আছে, সেটা সংশোধন করে নিলেই আপনি আরেকটা স্কোর পেয়ে গেলেন। নয় নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে নাম্বার অফ পেজেস, যেটা আমি আগেও বললাম। সো নাম্বার অফ পেজেস খুবই ইম্পর্টেন্ট। রিসেন্টলিও আমাদের এরকম হয়েছে যে আমরা 40 ইয়ার্স এক্সপিরিয়েন্স এক ভদ্রলোকের
16 পেজের রেজুমিকে 2 পেজ করে দিয়েছিলাম। তারপরে তিনি আবার আমাদেরকে বললেন যে তার অনেক কথা বাদ পড়ে গেছে, তিনি নিজে রেজুমিটাকে 10-6 পেজের আবার বানালেন, সেটা আবার আরেকটা কোম্পানিতে জমা দিলেন, সেই কোম্পানি থেকে তাকে আবার বলছে যে আপনার রেজুমি 2 পেজের করে পাঠান। তো তাহলে বোঝেন যে 2 পেজের বা শর্ট অ্যান্ড প্রিসাইজ রেজুমি রাখাটা কতটা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু নিয়োগকর্তার সামনে আপনার সম্পর্কে একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে এবং আপনার একটা পয়েন্ট অ্যাড করে আপনার রেজুমি ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে গিয়ে যে কিওয়ার্ড পুটিং। সো আপনি যে ডিপার্টমেন্টেই কাজ করেন না কেন, সেলস, মার্কেটিং, অ্যাকাউন্টস, ফিনান্স, এইচআর, অ্যাডমিন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, হোয়াট এভার ইজ ইউর ডিপার্টমেন্ট, আপনার ওই রিলেটেড কিছু কিওয়ার্ড আপনার রেজুমিতে পুট করা থাকতে হবে। সো এই যে 10টা পয়েন্ট আপনাদেরকে বললাম, আপনাদের যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে, যারা রেজুমি তৈরি করেছেন এবং রেজুমিটা ইভ্যালুয়েট করতে পারছেন না, এই 10টা পয়েন্টের উপরে বেস করে আপনার রেজুমিতে কয়টা পয়েন্ট আছে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার রেজুমির স্কোর কত। স্কোর যদি ইমপ্রুভ করতে চান, প্রফেশনালভাবে যদি আপনার রেজুমি তৈরি করিয়ে নিতে চান, তাহলে কন্ট্যাক্ট অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের যে নাম্বার দেওয়া আছে সেখানে কল করে আপনারা বিস্তারিত কথা বলার জন্য যোগাযোগ করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।